বলতে হবে শ্রীমদ্ভগবত গীতার একাদশ অধ্যায়ে কয়টি শ্লোক আছে? শ্লোক সংখ্যা পঞ্চান্ন শ্লোক না? আচ্ছা, শ্রীমদ্ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের নাম কি? ত্রয়োদশ তুমি যাওনি অত অধ্যায়ে? তুমি যাওনি? আমি দশম অধ্যায় পর্যন্ত গিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দশম অধ্যায় থেকে করি, ঠিক আছে। এটা শ্রীমদ্ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায় কয়টি শ্লোক আছে বলো? ছাব্বিশটি। না না না, বলো বাহাত্তরটি। না বাহাত্তরটি হবে না। ঠিক আছে, ধন্যবাদ মানসিক বাবা। আরো ভালো প্রিপারেশন নাও, অনেক সুন্দর গীতা পাঠ করেছো তুমি।